আবারও বড় সড়ো সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। গতকাল গভীর রাতে ডমজুর থানার অঙ্কুরাটি ওয়েবেল আইটি পার্কে এক বড় সড়ো প্রতারণা চক্রের হদিস পেল হাওড়া সিটি পুলিশ। সাইবার অপরাধ এবং সেই অপরাধের জাল বিদেশ পর্যন্ত বিস্তৃত। এই খবরের পরেই কোমর বাঁধে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। তারা আচমকা শুক্রবার রাত 11টা নাগাদ হানা দেয় ওই চক্রের দুটি অফিসে। তারপর তারা মহিলা ও পুরুষ সহ প্রায় 53 জন কর্মীকে গ্রেপ্তার করে। গভীর রাতে, সন্ধ্যা থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত সেখানে কর্মীরা কাজ করত। এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা কিন্তু দীর্ঘদিন এই কল সেন্টার উপরে কিন্তু নজর রাখে। এবং গতকালই তারা কিন্তু হঠাৎই তারা এখানে হানা দেয় এবং হানা দিয়ে কিন্তু তাদের সমস্ত যে যন্ত্রপাতি, ল্যাপটপ, কম্পিউটার সহ অন্যান্য কিছু তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে। এবং ওরা রাত্রিরে আসতো, বাস নিয়ে ভোরবেলায় চলে যেত, মানে কিছু 10-15টা মেয়ে ছিল, 10-15টা ছেলে ছিল, 30-40 জন আসতো ডেলি কাজে। তো আমরা জানতে পারি না কী করে, কীভাবে কী হয়। তো সেই কাল গতকাল রাতে এক দল পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এইটুকুনি জানতে পারি। জানা গিয়েছে সাধারণ মানুষকে ফোন করে ব্যাংকে লোন সহ একাধিক অসাধু উপায়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। তাই পুলিশ ও শুক্রবার রাতে হানা দেয় সেখানে। ধৃতদের আজ শনিবার হাওড়া আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে এই কল সেন্টারের আসল পান্ডাকে ধরার জন্য এবং এদের সঙ্গে আর কারো যোগ আছে কিনা তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন করবে। এরা সন্ধ্যে 7-8টার পরে সব ভালো গাড়ি করে আসে, এরা রাত্রি সব এখানে অবৈধ বিজনেস করে, সব বিদেশি এরা হ্যাং করছে। এইটা কালকে হঠাৎ করে আমরা জানতে পারি, হঠাৎ রাত্রে পুলিশ ফোর্স এসে এদের উপর সব অ্যাটাক করেন, অ্যাটাক করার পরে এসে অ্যারেস্ট হয়ে যায়। না না না, এটা আমরা এখানে জানি এটা না, ওরম ভুয়ো কল সেন্টার ওরকম জানতাম না, ওরকম তারা কাজ হয় বলে জানিও না, ঠিক আছে। এখানে একটা জিনিসই জানি যে এখানে আধার কার্ড হয়, ঠিক আছে, তো আরও সব কী সব কল সেন্টার সব কাজ যেগুলো হয় তো জানি না। তো রাত্রিরে শুনলাম যে এরকম তারা এখানে পুলিশ, অনেক পুলিশ এসে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটাই জানি যে এখানে আধার কার্ড হয়, এটাই আমরা জানি। কোনো বিদেশের সঙ্গে এদের কোনো যোগাযোগ বা আন্তরাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ আছে কি না সে বিষয়ে কিন্তু তদন্তকারীরা তদন্ত চালাচ্ছেন।